এতিয়া যানজঁটত হাহাকারগ্রস্ত মহানগরবাসী। ইয়ার মাজতে মালিগাঁওবাসীয়ে অচিরে পাব সকাহ। সম্পূর্ণ হয়ে উঠিছে মালিগাঁও উড়ন সেতু, অপেক্ষা মাথু দহটা দিনের। উড়ন সেতুখনের নির্মাণ সম্পূর্ণ হয়ে উঠার লগে দ্রুতগতিত চলিছে সেতুখনের সৌন্দর্য বর্ধনের কাম। সেতুর খুঁটাত অঙ্কন করা হয়েছে অসম উত্তর পূবর সমাজ সংস্কৃতির প্রতীক। মালিগাঁওলৈ সোমালেই আপনার মন পুলকিত হয়ে পড়ব পরাকৈ রং তুলিকার চিত্রশিল্পীর দলে পরখ দিছে উড়ন সেতুর বৃহদাকায় খুঁটাবুরত। আমার অসম সোণর অসম রাখক পরিষ্কার সদায় এই চিন্তাধারে উড়ন সেতুত নরূপ দিয়া হয়েছে। বিপন্ন প্রায় জীবকুল অসমৰ বাৰেৰহণীয়া সমাজ সংস্কৃতি, নর্থ ইষ্টৰ ফ্লোরা এন্ড ফোনা, টেক্সটাইল, হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফ্ট আদি রং তুলিকাৰে তুলি ধৰাৰ প্রয়াস কৰিছে সরকারি চাৰু কাৰু মহাবিদ্যালয়ৰ শিক্ষার্থীসকলৰ সহযোগত আয়ানিশা কালার্সে। আমাৰ সোণৰ অসম ৰাখক পৰিষ্কাৰ কৰি সদায়, এইটো শ্লোগানত আমি এই এই কামখিনি করে আছো আন্ডার অবনিশিয়া কালার। 3 সেপ্টেম্বৰত সেতুখন মুকলি করার কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী। নির্ধারিত সময়ের আগতে রং সানি ছবি অঁকার কাম সম্পূর্ণ করবলে সক্ষম হব বলে আশাবাদী আয়ানিশা কালার্সর শিল্পী সকল। আপনার সিএম স্যারের যে টাইম ধরে দিছে বর্তমানের কারণে, তারে আগতে আমি মানে সবখিনি গ্রাফিটি উইথ ফিনিশিং এটু ক্লিয়ার হয়ে যাবে। মালিগাঁওৰ পৰা ৰাকিবুৰ ৰহমানৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।